السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين আমাদের প্রিয় দায়িত্বশীল প্রিয় নেতা শহীদ কামরুজ্জামানের সপ্তম শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি শহীদি কাফেলার প্রিয় কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা হাফেজ রাশেদুল ইসলাম উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে শহীদি কাফেলার সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট মতি রহমান আকন ভাই উপস্থিত রয়েছেন এই কাফেলার সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির শ্রদ্ধেয় জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি মহান মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করছি আবারও এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের আজকের এই শাহাদত বার্ষিকীতে আপনাদের সাথে মিলিত হতে পেরে প্রিয় ভাইরা শহীদ কামরুজ্জামান আসলেই এক বিস্ময়কর প্রতিভা ছিলেন একাধারে একটি মানুষের মধ্যে বহুমুখী এরকম প্রতিভার সমন্বয় আমার জীবনে আমি খুব কম লোকের মধ্যে দেখেছি উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তির মধ্যে আমি তাকে দেখেছি যে একদিকে তিনি ছিলেন একজন বলিষ্ঠ রাজনীতিবিদ স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তেমনি সামনের সারির একজন নেতা ছিলেন রাজনীতির পাশাপাশি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে তার গড়ে ওঠা এবং সাংবাদিকতার জগতে তিনি একজন প্রখর মেধাবী মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তিনি প্রচুর লেখালেখি করতেন তার অনেক প্রবন্ধ নিবন্ধ যেগুলো অত্যন্ত বিশ্লেষণধর্মী এবং দিক নির্দেশনামূলক ছিল তিনি সোনার বাংলা পত্রিকার দীর্ঘদিন প্রধান সম্পাদক ছিলেন এবং সাংবাদিকতার জগতে তিনি একজন অনন্য প্রতিভাধর ব্যক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তিনি একজন সুলেখক ছিলেন এবং একজন সুবক্তা ছিলেন অল্প সময়ে এত গুছিয়ে এত চমৎকার করে কথা বলতে পারতেন কোনো পজ দেওয়া ছাড়া গ্যাপ দেওয়া ছাড়া স্পন্টেনিয়াস কথা বলার এটা ব্যাপক নলেজ ছাড়া কারো পক্ষে সম্ভব নয় এত সুন্দর কথা তিনি বলতে পারতেন যে কাউকে তিনি সহজেই তার বক্তব্যের মাধ্যমে প্রভাব ফেলতে পারতেন সেরকম একজন ব্যক্তি ছিলেন একই সাথে তিনি একজন কূটনৈতিক যোগাযোগের একজন অন্যতম ব্যক্তি ছিলেন কূটনৈতিক যোগাযোগে তিনি একজন সফল ব্যক্তিত্ব ছিলেন জামাত ইসলামীর পক্ষ থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড বলা যায় প্রত্যেকটা এদেশে যারা দূতাবাসগুলো রয়েছে তিনি সবার সাথে যোগাযোগ রাখতেন খুব সহজে কূটনীতিকদের সাথে মিশে যেতে পারতেন সবাই তাকে এক নামে চিনত একবার মনে আছে যে আমি যখন সেক্রেটারি জেনারেল আমাদের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি অসুস্থ হয়ে পড়লেন পাকিস্তানে একটা সফর ছিল আমাকে দুপুরে ডেকে বললেন যে কাইলে আপনাকে পাকিস্তানে যেতে হবে তাহলে আমার তো কোনো ইয়ে নেই বেসা নাই বলে যে আপনি কামরুজ্জামানের সাথে যোগাযোগ করেন আমি মনেকে ফোন করলাম উনি বললেন তুমি কোথায় আসো আমি বললাম যে আমি ধানমন্ডিতে আস তুমি এখনই চলে যাও পাকিস্তান দূতাবাসে পাসপোর্ট কোথায় পাসপোর্ট তো বাসায় নিয়ে যাও পাসপোর্ট নিয়ে এখনই চলে যাও আমি যাওয়ার সাথে সাথে দেখি যে সেখানে মানে পাকিস্তান দূতাবাসে সবাই দাঁড়িয়ে আছে এবং 10-15 মিনিটের ভিতরে জাস্ট আমি ঢুকলাম এবং পাসপোর্টে সিল হয়ে গেল আমি চলে আসলাম এটা শহীদ কামরুজ্জামান সাহেব শুধু পাকিস্তান দূতাবাসে না আমি দেখেছি যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের দূতাবাসগুলোর সাথে এবং দূতাবাস কর্মকর্তাদের সাথে তার একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল সহজেই তিনি সবাইকে বন্ধু বানিয়ে ফেলতে পারতেন এটা তার চরিত্রের অন্যতম একটা ভূষণ ছিল এবং তিনি দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তিত্ব ছিলেন দেশের রাজনৈতিক মহলে সাংবাদিক মহলে এবং বিদেশের কূটনৈতিক মহলে বিদেশি রাষ্ট্রগুলোর সাথে তার অত্যন্ত সুসম্পর্ক ছিল আমেরিকা ব্রিটেন সহ উন্নত বিশ্বের প্রত্যেকটা দেশের সাথেই
রাজনীতিবিদদের সাথে তার একটা ভালো সুসম্পর্ক ছিল। দাওয়াতি উদ্দেশ্যে তিনি এই সুসম্পর্কটি গড়ে তুলতে পেরেছিলেন এবং ইসলামী আন্দোলনের যথার্থ প্রতিনিধিত্ব তিনি করতে পেরেছিলেন। তিনি একজন সুসংগঠক ছিলেন। ছাত্র রাজনীতিতে তিনি আমাদের প্রিয় কাফেলার ঢাকা মহানগরী সভাপতি ছিলেন একটা সময়, আবার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন 77 সালে, 78-79 সালে তিনি সিপি হিসাবে কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আল্লাহর রহমতের বলে এবং নিজের মেধা এবং যোগ্যতার সর্বোচ্চ সমন্বয় করার ব্যবহার করার তিনি চেষ্টা করেছিলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে যখন আমাদের ইমান আকীদা এবং তাহজিব তমদ্দুন বিরোধী শিক্ষা ব্যবস্থা সেকুলার এবং সমাজতান্ত্রিক আদর্শকে এখানে যখন রাষ্ট্রীয় আদর্শ হিসেবে ঘোষণা করা হলো এবং এদেশের ছাত্র সমাজকে সেকুলার বানানোর জন্য, সমাজতান্ত্রিক বানানোর জন্য, নাস্তিক বানানোর জন্য যে জোরে সুরে প্রচার চলতেছিল শিক্ষাঙ্গনগুলোতে এবং তাদের রাজনীতির যে দাপট তৈরি হয়েছিল, সেখানে ইসলামের পক্ষে ছাত্র রাজনীতির একটা নতুন ধারা সৃষ্টি করা, এটা শুধু শহীদ কামরুজ্জামানদের পক্ষেই আল্লাহর রহমতে সম্ভব হয়েছিল। এটা কিন্তু চারটেখানি ব্যাপার না। সেই সময় আমাদের এই প্রিয় কাফেলার মুরব্বী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে যে গভর্নমেন্টের আমলে, এবং এরপরে যে দুঃশাসন এখানে কায়েম করা হয়েছিল, ইসলামের নাম নেওয়া একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। সেই সময়ে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মেধা এবং মননশীলতা দিয়ে নৈতিক চরিত্রের বিকাশ ঘটিয়ে তিনি নিজে একজন প্রখর মেধাবী মানুষ ছিলেন, পড়ুয়া মানুষ ছিলেন, প্রচুর পড়তেন। তাকে এত আমি পড়তে দেখেছি যে এত পড়া আসলে মানে এটা সবার পক্ষে সম্ভবই নয়, এত বেশি পড়তেন তিনি এবং আমাদেরকে পড়ার জন্য মোটিভেশন চালাইতেন। অনেক পড়তে হবে, অনেক বই পড়তে হবে। তিনি কম্পারিটিভ পড়ালেখা করতেন অন্যান্য আদর্শের ওপরে এবং ইসলামের সাথে তুলনামূলক অধ্যয়ন করতেন এবং প্রচুর পড়তেন এবং প্রচুর লিখতেন তিনি, প্রচুর গবেষণা করতেন তিনি। তার বাসায় গেলে আমি দেখতাম যে প্রচুর নতুন নতুন বই, নতুন নতুন কালেকশন, যেগুলো সাধারণত সবার লাইব্রেরিতে পাওয়া যায় না। তিনি সেরকম একজন পাঠক ছিলেন এবং তার মেধা এবং মননশীলতা দিয়ে ছাত্র রাজনীতিতে ইসলামের ভিত্তিতে ছাত্র রাজনীতি হইতে পারে, ছাত্র সমাজ ইসলামের পক্ষে, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেরা ইসলামের পক্ষে একজন ভালো দায়লাল্লাহ হবে, এই যে নতুন ধারাটা বাংলাদেশে যেটা আজও ইসলাম বিরোধী শক্তির চক্ষুশূল হয়ে আছে, শিবিরের বিরুদ্ধে তাদের প্রধান অভিযুক্তি এটাই যে ইসলামের নামে এরকম একটা স্রোত কীভাবে বাংলাদেশে তৈরি করতে পারলো। শিক্ষাঙ্গনে তারা সমাজতন্ত্রের যে জয় জয়কার চেয়েছিল, সেকুলারিজমের যে জয় জয়কার চেয়েছিল, এটা সমূলে ভেঙ্গে চুরমার করে দিতে সক্ষম হয়েছিলেন শহীদ কামরুজ্জামান ভাইদের মতো এই প্রখর মেধাবী নেতৃত্ব এবং একটি নতুন ধারা এই বাংলাদেশে ছাত্র রাজনীতিতে একটি নতুন ধারা তৈরি করতে, স্বতন্ত্র ধারা তৈরি করতে তারা সক্ষম হয়েছিলেন। সেজন্যই ছাত্র জীবন থেকেই টার্গেটে পরিণত হয়েছিলেন। সেই জন্যই যারা মানে 18-19 বছর 20 বছর বয়সে একজন ছাত্রনেতা ছিলেন, পাকিস্তান সেনাবাহিনীকে কমান্ড করেছেন এবং তারা সেই কমান্ড করে এখানে অনেক দুর্ঘটনা, অনেক ঘটনা ঘটিয়ে দিয়েছেন, এই ধরনের আজগুবি কিছু মিথ্যা রটনা দিয়ে, সাজানো মামলা দিয়ে, যোগ সাজসে এই ধরনের একজন প্রতিভাবান ব্যক্তিকে একেবারেই মানে জীবনের বলা যায় যে তখনও তিনি কয় বছর বয়সে ছিলেন এই অবস্থায় তাকে আসামি বানিয়ে ওই বয়সে ওই সময়ের ঘটনার জন্য তাকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে এবং তিনি শাহাদাতের চূড়ান্ত সাক্ষী দিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন। প্রিয় ভাইরা, সেই জন্যে তিনি আসলে একজন আন্তর্জাতিক মাপের সংগঠক ছিলেন। আপনারা জানেন যে 1979 সালে মৌচাকে স্কাউট ক্যাম্পে একটি আন্তর্জাতিক যুব সম্মেলন হয়েছিল। ওয়ামি এবং বাংলাদেশ গভর্নমেন্টের যুব মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সেটার প্রধান সংগঠক হিসেবে তিনি ভূমিকা পালন করেছিলেন এবং সেই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন। এই ধরনের একজন প্রতিভাবান মানুষ ছিলেন, যিনি ছাত্র জীবন থেকেই
তার মেধার স্বাক্ষর তিনি রাখতে পেরেছিলেন প্রিয় ভাইরাম। তো তার ছাত্র আন্দোলনকে বিকশিত করার পিছনে তার মধ্যে আমি যে জিনিসটি সবচেয়ে বেশি লক্ষ্য করেছি, দাওয়াতি চেতনা। আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে পাঠিয়েছি যাতে করে তোমরা মানবতার সামনে সত্যের সাক্ষী দিতে পারো, আর কিয়ামতের দিন রাসূল তোমাদের জন্য সাক্ষী দিবেন। সেই সত্যের সাক্ষ্যটি তিনি, সত্যের সাক্ষী মাওলানা মওদুদ রহিমুল্লাহ দুইভাবে বলেছেন, একটা হলো মৌখিক সাক্ষী, একটা হলো বাস্তব সাক্ষী। তিনি এই দুইভাবেই তার সার্থক প্রমাণ দিয়েছেন। তিনি এত সহজেই মানুষের সাথে মিশে যেতে পারতেন, তার পাবলিক ক্যারেক্টারটা ছিল, তিনি খুব অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন, কোমল ব্যবহারের অধিকারী ছিলেন। যার সাথে একবার মিশতেন, হাত মিলেতেন, সে তার আপন হয়ে যেত। আমরাও কেন্দ্রীয় সভাপতি ছিলাম, অনুজও কেন্দ্রীয় সভাপতি ছিলাম, একসাথে গাড়িতে বসে কথা বললে এত ছোট ভাইয়ের মতো এত আদর করতে পারতেন, আর এত সহজেই কাউকে আপন করে নিতে পারতেন। এটাই হলো দাঁড়িয়াল্লার একটা বড় বৈশিষ্ট্য। আল্লাহ রসুলকে আল্লাহ তালা পরিচয় করে দিয়েছেন, ওমা আরসালনা কাইল্লা রহমাতাল্লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত, দয়ালু, কোমল হৃদয়ের অধিকারী। তিনি সফল হতে পেরেছিলেন, তার একটা বড় গুণ ছিল, তিনি সহজেই মানুষের সাথে মিশে যেতে পারতেন এবং যার সাথে মিশতেন তাকে আপন করে নিতে পারতেন। এমন তিনি ছাত্র নেতৃত্বের সাথে সম্ভাবনাময় প্রতিভাবান ছাত্রদেরকে টার্গেট করে করে তিনি দাওয়াতি কাজ করতেন। আমাকে তিনি বলতেন, সেলিম, যা কাজ করো এর মধ্যে কিছু মেধাবী এবং প্রতিভাবান ছাত্রকে টার্গেটে রাখবা, কিছু মেধাবী রাজনীতিককে টার্গেটে রাখবা। রাজনীতি করতে হলে তোমাকে প্রভাবশালীদের উপর তোমার প্রভাব তৈরি করতে হবে। তার এই কথাটা আমাকে খুব মানে আকর্ষণ করেছে। আমি এরপরে চেষ্টা করেছি যে যেখানে যেতাম চেষ্টা করতাম কামরুজ্জামান ভাই ওই কথাটাকে আমি আমল করার জন্য। এখনও বৃহত্তর রাজনীতিতে এসেও আমি কিছু পলিটিক্যাল লিডারদের সাথে তার ওই কথাকে মাধ্যম ধরেই, তার ওই কথাকে ওসিলা ধরেই আমি চেষ্টা করি এখন। এটা যদি আমার মধ্যে ওই যোগ্যতা নাই, কিন্তু তার ওই কথাটা আমাকে এখনও প্রেরণা যোগায়। আমি চেষ্টা করি যে আমার যোগ্যতার চাইতেও বেশি এই ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য। আমি দেখেছি যে এটার একটা বিরাট দাওয়াতি কাজ একটা ঐতিহাসিক ভূমিকা পালন করে। আমি কিছু পলিটিক্যাল লিডারের সাথে যোগাযোগ রেখে দেখেছি যে তাদের চিন্তার অনেক পরিবর্তন আনা যায় পার্সোনাল কন্ট্যাক্টের মাধ্যমে। এটা বিশাল ব্যাপার। আজকের রাজনীতির জগতে বাংলাদেশের পলিটিক্যাল লিডারদের মধ্যে ডান বা মেলেয়া, আমি তো এমন কিছু লিডারদের কথা বলতে পারবো যে যাদের সাথে ব্যক্তিগতভাবে মিশার পরে তাদের জামাত সম্পর্কে, শিবির সম্পর্কে চিন্তা পূর্বের অনেক পরিবর্তন হয়ে গেছে। এটা আমাদের সকলকে করতে হবে। আমি শিবিরের পরিষদে বক্তব্য দিলে বলি, সেক্রেটারিকে বক্তব্য দিলে বলি, আজকে আপনারা যারা শ্রোতা আছেন, যে সবাই চেষ্টা করবেন শহীদ কামরুজ্জামান সাহেবের এই বৈশিষ্ট্যটা আমাদের জীবনে ফুটিয়ে তোলার জন্য। যে আমরা মেধাবী ছাত্র, প্রভাবশালী ছাত্র টার্গেট রাখবো, ভবিষ্যৎ ছাত্র নেতা যারা হইতে পারে এদেরকে আমাদের টার্গেটে রাখবো, এদের সাথে সালাম কালাম বিনিময় করবো, এদের একটু হাদিয়া দেবো, এদের সাথে একটু মিশবো। এটা বিরাট ভূমিকা পালন করে। পাশাপাশি গণরাজনীতিতে যারা আছে, অন্যান্য পলিটিক্যাল লিডার যারা আছে, তাদের কাছে যাওয়া, তাদেরকে একটু সালাম দেওয়া, ঈদের শুভেচ্ছা জানানো, ঈদের কার্ড দেওয়া, পারলে কিছু হাদিয়া দেওয়া, এগুলো কিন্তু ছাত্র জীবন থেকেই প্র্যাকটিস করতে হবে। বৃহত্তর জীবনে যে এটা খুব দারুণভাবে কাজে লাগবে, এই বৈশিষ্ট্যটা যেন আমরা আমাদের মধ্যে ফুটিয়ে তুলতে পারি। সর্বোপরি আমি যেটা বলি যে তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে তিনি মৌখিক এবং বাস্তব দুইটি সাক্ষী তিনি সার্থকভাবে দিয়েছেন। তার দাওয়াতের আসল রূপ ছিল তার চরিত্র। তার চরিত্রটা একেবারেই ইসলামী দাওয়াতের একটা বাস্তব নমুনা ছিল। হাসি খুশি মানুষ ছিলেন, সহজে মিশতে পারতেন, মানুষকে সম্মান করতেন। কি কোন কে কোন দলের, আমি দেখেছি যে তিনি সেই সুদূর বাংলাদেশের কোনো একটা প্রান্তে যদি কেউ একজন তাকে দাওয়াত দেয়, এত ব্যস্ত মানুষ ছিলেন, কিন্তু সেই দাওয়াতটাকে অনার করতেন। কোনো দায়িত্বশীলরা জানেও না, দেখা গেলো তিনি এক জেলায় চলে গেছেন, ওকে যাওয়ার পরে জানলো যে কামরুজ্জামান ভাই আসছেন। এরকম তিনি ছুটে বেড়াতেন এবং মানুষকে অনার করতেন, সম্মান করতেন মানুষকে। বিশেষ করে তিনি তার সার্বিক অগ্রগতির জন্য, তার জীবন মানের উন্নতির জন্য, যে কোনো মানুষ বিপদে পড়লে কামরুজ্জামান ভাইয়ের কাছে এসেছে আর তিনি তার নিজের সামর্থ্য না থাকলে ছেড়ে দিয়েছেন, আমি এটা দেখি নাই। আমি প্রায়ই ওনার অফিসে যেতাম, বিভিন্নজন বিভিন্ন সমস্যা নিয়ে আসতো, তিনি না পারলে তিনি অন্য কারোর সহযোগিতা নিতেন। এই ভাই, এই একজন ভাই আসছে আমার কাছে,
এ বিষয়ে আপনি কি কোনো সহযোগিতা করতে পারেন? তো কামরুজ্জামান ভাই বললে কেউ কেউ না করতে পারে, দেখা গেল কাউকে তিনি না করতেন না, এই শব্দটা আমি কখনো দেখিনি তার মধ্যে। তার চরিত্রের মধ্যে সবচেয়ে পজিটিভ দিক যেটা ছিল যে তিনি সবসময় হা ছিলেন, ইতিবাচক ছিলেন, এখানে তিনি কাউ দলমত কোনো বাছাই করতেন না। এখানে তিনি মানে কে ছাত্র কে শিক্ষক কে কোন দল করে এগুলো তিনি কখনো দেখতেন না। তিনি দলমত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন, দেশকে নিয়ে প্রচুর ভাবতেন, আন্দোলনকে নিয়ে প্রচুর ভাবতেন। তার এই এই যে চিন্তাশীলতা, তার যে এই যে আন্দোলন প্রতি ভালোবাসা, এটাই তাকে ইসলামী আন্দোলনের মধ্যে অনন্য করে গড়ে তুলেছিল। তাকে সবাই অন্তরের অন্তঃস্থল থেকে রেসপেক্ট করতেন, আমাদের সংগঠনের মধ্যে সবাই। একজন বুদ্ধিজীবী হিসাবে, একজন জ্ঞানদীপ্ত মানুষ হিসাবে তাকে সবাই অন্যরকম অনার করতেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় কাফেলার আজকে আমরা যারা আছি শহীদ কামরুজ্জামানের শাহাদাতের বদলা নিতে, আসুন আমরাও ঐক্যবদ্ধ হয়ে সাহসিকতার সাথে এই সমাজের প্রতিটি ছাত্রের কর্ণপুরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমাদের মৌখিক শক্তি এবং আমাদের চারিত্রিক শক্তি দুইটাকে বিনিয়োগ করে আমরা শহীদ কামরুজ্জামানের রেখে যাওয়া এই পথকে আরও শানিত করার জন্যে, তাদের স্বপ্নকে পূরণ করার জন্যে আমাদের সর্বশক্তি দিয়ে, দুনিয়ামুখী তা নয় পরকালের সাফল্যের জন্য, দুনিয়ায় দিনকে বিজয়ী করে মানবতার কল্যাণকে নিশ্চিত করার জন্য আমাদের শহীদেরা, আমাদের অগ্রজ শহীদেরা যেভাবে হাসি বুকে শাহাদাতের অমৃতসুধা পান করেছেন, তারা যখন কোর্টের বারান্দায় যেতেন তখনও হাসি খুশি থাকতেন। কারণ জান সবাইকে কখনও আমি দুর্বল অ্যাটিচিউডে দেখি নাই। একবার আমার দেখা হয়েছিল, আইসিডি কোর্ট আমাকে ডেকেছিল, তখন আমি বললাম যে আপনাকে দেখলে তো মনে হয় না যে আপনি কারাগারে আছেন কিংবা আপনি কোর্টে আসেন, এটা বোঝা যায় না, আপনি তো বোঝা যায় কোনো প্রোগ্রামে যাচ্ছেন সবসময়। বলে শোনো, দুশ্মনের সামনে কখনো মাথা নত করতে নাই, তোমরা যাতে উজ্জীবিত থাকতে পারো, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা যেন সেরকম ভূমিকা রাখতে পারেন, সেটাই তোমরা আমাদের জন্য দোয়া করবে। একটি মুহূর্তের তোরে জন্য কিন্তু মাথা নত করেননি, একটি মুহূর্তের তোরে কিন্তু তার চেহারায় কোনো ভাজ দেখা যায়নি, সদা প্রফুল্ল ছিলেন, হাসিমাখা চেহারা নিয়ে কোর্টে আসতেন, এবং দৃঢ় আস্থা ছিল যে আল্লাহ তাআলা যা কপালে রেখেছেন, যদি আমার শাহাদাত আল্লাহ তাআলা রেখে থাকেন আমি সেটার জন্যই প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম অদম্য সাহসী এবং নৈতিক মনোবল, চারিত্রিক মনোবল আমাদেরকে দান করুন, এবং শাহাদাত আলা নাসির যে দায়িত্ব আমাদের উপরে আছে সেই দায়িত্ব পালনে আল্লাহ আমাদের সকলকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।